তানজিম বার্নো আপনি প্রশ্ন করেছেন, কোন স্থানে নাপাকি লেগে যদি সেটা শুকিয়ে যায় এবং পরবর্তীতে সে স্থানে যদি ভেজা হাতে স্পর্শ করে তাহলে কি নাপাক হবে? ভাই তানজিম, আপনাকে বলবো, কোন স্থানে যদি নাপাকি লেগে যায় আর সেটা যদি শুকায় যায়, সেখানে যদি ভেজা হাতে স্পর্শ করে এবং নাপাকির আলামত চলে আসে, সে হাতে গন্ধ চলে আসে বা বর্ণ চলে আসে, তাহলে সেটা নাপাক হয়ে যাবে। আর যদি সেরকম কিছু না হয় তাহলে নাপাক হবে না। সাজেদা